হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদেরকে জানাবো বিশ্বের বেশ কয়েকটি দেশের টাকার সাথে বাংলাদেশি টাকার আজকের টাকা রেট। প্রিয় দর্শক, আপনারা তো নিশ্চয়ই জানেন বিশ্বের প্রতিটা দেশের টাকার মান প্রতিনিয়ত পরিবর্তন হয়। তাহলে চলুন জেনে নেওয়া যাক বিশ্বের সকল দেশের আজকের টাকা রেট সম্পর্কে। শুরুতে রয়েছে দুবাইয়ের দিরহাম। দুবাইয়ের এক দিরহাম সমান বাংলাদেশি টাকায় 29.89 টাকা। দুবাইয়ের টাকা রেট অনেকটাই বেড়েছে। এবার জেনে নেওয়া যাক আফগানিস্তানের এক আফগানি সমান বাংলাদেশি টাকায় কত টাকা। আফগানিস্তানের এক আফগানি সমান বাংলাদেশি টাকায় 1.46 টাকা। আফগানিস্তানের টাকার মান কিছুটা বেড়েছে। এরপর রয়েছে অস্ট্রেলিয়ান ডলার। অস্ট্রেলিয়ার এক ডলার সমান বাংলাদেশি টাকায় 71.60 টাকা। অস্ট্রেলিয়ার টাকার মান কিছুটা বেড়েছে। এরপর রয়েছে বাহরাইনি দিনার। বাহরাইনের এক দিনার সমান বাংলাদেশি টাকায় 291.20 টাকা। বাহরাইনের টাকার মান কিছুটা বেড়েছে। এরপর রয়েছে ব্রুনাই ডলার। ব্রুনাইয়ের এক ডলার সমান বাংলাদেশি টাকায় 81.63 টাকা। ব্রুনাইয়ের টাকার মান অনেকটাই বেড়েছে। এরপর রয়েছে বাহামান ডলার। বাহামান এক ডলার সমান বাংলাদেশি টাকায় 109.77 টাকা। বাহামান ডলার রেট কিছুটা বেড়েছে। এরপর রয়েছে কানাডিয়ান ডলার। কানাডার এক ডলার সমান বাংলাদেশি টাকায় 81.46 টাকা। কানাডিয়ান ডলার রেট কিছুটা বেড়েছে। এরপর রয়েছে চীনের চাইনিজ ইয়ান। চীনের এক চাইনিজ ইয়ান সমান বাংলাদেশি টাকায় 15.26 টাকা। চীনের টাকার মান কিছুটা বেড়েছে। এরপর রয়েছে ডেনমার্কের ডানিশ ক্রোন। ডেনমার্কের এক ডানিশ ক্রোন সমান বাংলাদেশি টাকায় 15.89 টাকা। ডেনমার্কের টাকা রেট কিছুটা কমে গেছে। এরপর রয়েছে সুইজারল্যান্ডের সুইস ফ্রাঙ্ক। সুইজারল্যান্ডের এক সুইস ফ্রাঙ্ক সমান বাংলাদেশি টাকায় 126.61 টাকা। সুইজারল্যান্ডের টাকার মান কিছুটা বেড়েছে। এরপর রয়েছে ইউরোপীয় ইউরো। ইউরোপের এক ইউরো সমান বাংলাদেশি টাকায় 118.54 টাকা। ইউরোপের টাকার মান কিছুটা কমে গেছে। এরপর রয়েছে ইন্ডিয়ান রুপি। ইন্ডিয়ার এক রুপি সমান বাংলাদেশি টাকায় 1.32 টাকা। ইন্ডিয়ার টাকার মান বাড়েনি। এরপর রয়েছে কুয়েতি দিনার। কুয়েতের এক দিনার সমান বাংলাদেশি টাকায় 356.86 টাকা। কুয়েতের টাকার মান সর্বোচ্চ মানে বেড়েছে। এরপর রয়েছে মালদ্বীপের রুপিয়া। মালদ্বীপের এক রুপিয়া সমান বাংলাদেশি টাকায় 7.13 টাকা। মালদ্বীপের টাকার মান কিছুটা বেড়েছে। এরপর রয়েছে জর্দানিয়ান দিনার। জর্দানিয়ার এক দিনার সমান বাংলাদেশি টাকায় 154.78 টাকা। জর্দানিয়ার টাকার মান কিছুটা বেড়েছে। এরপর রয়েছে মালয়েশিয়ার রিঙ্গিত। মালয়েশিয়ার এক রিঙ্গিত সমান বাংলাদেশি টাকায় 23.27 টাকা। মালয়েশিয়ার টাকার মান কিছুটা বেড়েছে। এরপর রয়েছে নিউজিল্যান্ডের ডলার। নিউজিল্যান্ডের এক ডলার সমান বাংলাদেশি টাকায় 66.56 টাকা। নিউজিল্যান্ডের ডলার রেট কিছুটা বেড়েছে। এরপর রয়েছে সুইডিশ করোনা। সুইডেনের এক সুইডিশ করোনা সমান বাংলাদেশি টাকায় 10.38 টাকা। সুইডেনের টাকার মান কিছুটা কমে গেছে। এরপর রয়েছে সাউথ আফ্রিকার র্যান্ড। সাউথ আফ্রিকার এক র্যান্ড সমান বাংলাদেশি টাকায় 5.81 টাকা। সাউথ আফ্রিকার টাকার মান কিছুটা কমে গেছে। এরপর রয়েছে আমেরিকান মার্কিন ডলার। আমেরিকান এক মার্কিন ডলার সমান বাংলাদেশি টাকায় 109.77 টাকা। আমেরিকান মার্কিন ডলারের কিছুটা বেড়েছে। এরপর রয়েছে তুরস্কের তুর্কিশ লিরা। তুরস্কের এক তুর্কিশ লিরা সমান বাংলাদেশি টাকায় 3.60 টাকা। তুরস্কের টাকার মান কিছুটা বেড়েছে।
এরপর আছে সিঙ্গাপুরের ডলার। সিঙ্গাপুরের এক ডলার সমান বাংলাদেশি টাকায় 81.67 টাকা। সিঙ্গাপুরের ডলারের কিছুটা বেড়েছে। এরপর আছে ওমানে রিয়াল। ওমানের এক রিয়াল সমান বাংলাদেশি টাকায় 285.16 টাকা। ওমানের টাকার মান অনেকটাই বেড়েছে। বিশ্বের প্রতিটা দেশের টাকার মান প্রতিদিনই পরিবর্তন হয়। এরপর রয়েছে রোমানিয়ার লিও। রোমানিয়ার এক লিও সমান বাংলাদেশি টাকায় 23.83 টাকা। রোমানিয়ার টাকার মান অনেকটাই বেড়েছে। প্রিয় বন্ধুরা, বিশ্বের প্রতিটা দেশের টাকার মান প্রতিদিনই পরিবর্তন হয়। আর আজকে আমরা জেনে গেলাম বিশ্বের অনেক দেশের টাকার মান সম্পর্কে। এবার জেনে নেওয়া যাক, ব্রিটিশ এক পাউন্ড সমান বাংলাদেশি টাকায় কত টাকা? ব্রিটিশ এক পাউন্ড সমান বাংলাদেশি টাকায় 138.68 টাকা। টাকার মান পরিবর্তনশীল। আর আজকে আমরা জেনে গেলাম বিশ্বের অনেক দেশের টাকার মান সম্পর্কে। আর আপনারা যদি বিশ্বের প্রতিটা দেশের টাকার মান সম্পর্কে জানতে চান, তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন।